হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা নতুন জন্ম নিবন্ধন বা জন্ম শনাক্ত করতে যাচ্ছি কিন্তু কীভাবে করব বা কোথায় গিয়ে করব এ ধরনের দ্বিধায় পড়ে আছি, আজকে মূলত আমি সেটি নিয়ে আলোচনা করব। কীভাবে আমরা খুব সহজে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে জন্ম নিবন্ধন বা জন্ম শনাক্ত করতে পারি। জন্ম নিবন্ধন বা জন্ম শনাক্ত করার জন্য আমাদেরকে যে ওয়েবসাইটটি ভিজিট করতে হবে সেটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই আপনাদের নিজের আত্মীয় স্বজন বা প্রতিবেশীর জন্ম শনাক্ত নিজেরা করে দিতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং আমার নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জন্ম শনাক্ত করার জন্য আমাদেরকে যে ওয়েবসাইটটি ভিজিট করতে হবে সেটা হচ্ছে bdrs.gov.bd। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে এখানে আমি বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি যেগুলো নিয়ে আমি অন্য আরেকদিন আলোচনা করব। আজকে শুধু জন্ম নিবন্ধন আবেদন নিয়ে আলোচনা করব। জন্ম নিবন্ধন আবেদনে ক্লিক করার পরে দেখুন এখানে আমি বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি যে জন্ম নিবন্ধন সনদ আমি আমার কোন ঠিকানা হতে সংগ্রহ করতে চাই, জন্মস্থান হতে, জন্মস্থানের ঠিকানা হতে, স্থায়ী ঠিকানা হতে অথবা বর্তমান ঠিকানা হতে। এখানে সরকার আরেকটি অপশন দিয়ে রেখেছেন যেটি হচ্ছে আমি যদি দেশের বাইরে কোথাও জন্মগ্রহণ করে থাকি কিন্তু বাংলাদেশের ঠিকানায় জন্ম শনাক্ত করতে চাই সেক্ষেত্রে আমি এটি করতে পারবো। আমি যদি দেশের বাইরে কোথাও জন্মগ্রহণ করে থাকি, বাংলাদেশের দূতাবাসে জন্ম নিবন্ধন করতে চাই, তাহলে এখানে 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 ক্লিক করে কোন দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশ দিয়ে দিব এবং সে দেশের সিটি কোথায় সেটাও দিয়ে দিব। আমি এখানে কাতার দিয়ে দিয়েছি এবং সিটি দোহা দিয়ে দিয়েছি, অফিস দিয়ে দিয়েছি বাংলাদেশ দূতাবাস দোহা। আর যদি আমি কোনো বাংলাদেশ দূতাবাসে জন্মগ্রহণ না করে বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকি তাহলে এখানে চেকমার্ক তুলে দিলেই হবে। আচ্ছা, আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে জন্ম নিবন্ধন করতে চাই, তাদের জন্য তিনটি ঠিকানার মধ্যে যে কোনো একটি ঠিকানা দিয়ে দিলেই হবে। আমি বর্তমান ঠিকানা দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করে দিচ্ছি। পরবর্তী বাটনে ক্লিক করার পরে এখানে আমি বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি যেগুলো আমাকে দিয়ে দিতে হবে। এখানে মূলত যার জন্ম নিবন্ধন করা হবে তার তথ্যগুলো দিয়ে দিতে হবে, যেমন যার জন্ম নিবন্ধন করতে হবে তার নামে প্রথম অংশ, তার নামে শেষ অংশ, তার জন্ম তারিখ ইত্যাদি। ওকে, ধর আমি আয়েশা আক্তারের জন্ম নিবন্ধন করবো, সো তার নামে প্রথম অংশ আমি এখানে দিয়ে দিচ্ছি আয়েশা। নামের শেষ অংশ দিয়ে দিচ্ছি আক্তার। নামের প্রথম অংশ ইংরেজিতে দিয়ে দিচ্ছি, নামের প্রথম অংশ ইংরেজিতেও দিয়ে দিচ্ছি আয়েশা এবং শেষ অংশ আক্তার। এখন আমি তার জন্ম তারিখটি এখানে দিয়ে দিচ্ছি, আমি তার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি জানুয়ারি 1, 2019। আমি যখন তার জন্ম তারিখ জানুয়ারি 2019 দিয়ে দিয়েছি তার বয়স 18 থেকে 20 বছরের নিচে। 2021 সালে বাংলাদেশ সরকার জন্ম শনাক্ত করার জন্য একটি নতুন আপডেট নিয়ে এসেছে, সেটি হচ্ছে যাদের জন্ম জন্ম তারিখ থেকে যাদের বয়স 18 থেকে 20 বছরের নিচে তাদের ক্ষেত্রে তাদের বাবা মায়ের জন্ম শনাক্ত লাগবে। তার মানে হচ্ছে যাদের বয়স 18 থেকে 20 বছরের নিচে তাদের বাবা মায়ের জন্ম শনাক্ত আবশ্যক, তাদের বাবা মাকে জন্ম শনাক্ত করতে হবে। আর যাদের বয়স 18 থেকে 20-এর উপরে তাদের ক্ষেত্রে তাদের বাবা মায়ের জন্ম শনাক্ত অথবা এনআইডি দুটি যে কোনো একটি হলে চলবে। যেহেতু আমার আয়েশা আক্তারের বয়স 18 বছরের নিচে সেহেতু তার বাবা মায়ের জন্ম শনাক্ত লাগবে। আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ, তাদের আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে। এখন আয়েশা আক্তার তার বাবা মায়ের কততম সন্তান, 1, 2, 3, 4 যেটাই হোক এখানে দিয়ে দিতে হবে। আয়েশা আক্তার হচ্ছে তার বাবা মায়ের তৃতীয়তম সন্তান, আমি এখানে 3 সিলেক্ট করে দিয়েছি। সে পুরুষ না মহিলা, আমি এখানে দিয়ে দিচ্ছি সে মহিলা। সে কোন দেশে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশ। সে কোন বিভাগে জন্মগ্রহণ করেছে, চট্টগ্রাম বিভাগ। সে কোন জেলাতে জন্মগ্রহণ করেছে, নোয়াখালী জেলা। সে কোন সিটি কর্পোরেশন বা উপজেলা জন্মগ্রহণ করেছে, সেনবাগ। তার পৌরসভা বা সে কোন ইউনিয়নে, সেনবাগ পৌরসভা। তার ওয়ার্ড নাম্বার কত, 8। তাই এখানে তার ডাকঘর বাংলায় দিয়ে দিতে হবে, আমি তার ডাকঘর এখানে বাংলায় দিয়ে দিচ্ছি সেনবাগ। ডাকঘর ইংরেজিতে দিয়ে দিচ্ছি
সেনবাগ। এখানে তার গ্রাম পাড়া বা মহল্লা দিয়ে দিতে হবে। এখানে আমি তার গ্রাম পাড়া বা মহল্লা হিসেবে দিয়ে দিচ্ছি বীরহিমপুর। এখানে গ্রাম পাড়া মহল্লা ইংরেজিতে দিয়ে দিচ্ছি বীরহিমপুর। তার বাসা বা সড়ক নম্বর এখানে বাংলায় দিয়ে দিতে হবে। আমি এখানে তার বাসা বা সড়ক নম্বর বাংলায় দিয়ে দিচ্ছি 165 বসন্তপুর। সেম এখানে ইংরেজিতে বাসা এবং সড়ক নম্বর দিয়ে দিচ্ছি 165 বসন্তপুর। এই হচ্ছে যার জন্ম নিবন্ধন করছি তার সমস্ত ইনফরমেশন। এখন আমি তার সমস্ত ইনফরমেশন দিয়ে পরবর্তী পদক্ষেপে চলে যাচ্ছি। হ্যাঁ, যেহেতু তার বয়স 18 থেকে 20-এর নিচে, সেহেতু তার বাবা মায়ের জন্ম সনদ লাগবে। এখানে আমি তার বাবার বাবার জন্ম নিবন্ধন এবং মাতার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আমি তার পিতার জন্ম সনদ নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে যখন আমি তার পিতার জন্ম সনদ নাম্বারটি দিয়ে দিচ্ছি, স্বয়ংক্রিয়ভাবে এখানে তার পিতার নাম চলে আসছে। এখানে তার পিতার জাতীয়তা সে কোন দেশি, বাংলাদেশি অবশ্যই সিলেক্ট করে দিয়েছে। এখানে তার মাতার জন্ম নিবন্ধন নাম্বারটিও দিয়ে দিচ্ছি। এখানে তার মাতার নামটি স্বয়ংক্রিয়ভাবে চলে আসছে। তার পিতা এবং মাতার জন্ম সনদ দেওয়া হয়ে গেছে। আমার এই এই পদক্ষেপ এই ধাপের কাজ শেষ। এখন আমি পরবর্তী পদক্ষেপে চলে যাচ্ছি। পরবর্তী পদক্ষেপে যাওয়ার পরে এখানে আমি দুটি অপশন দেখতে পাচ্ছি। এটি হচ্ছে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান, আর এটি হচ্ছে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান। এই দুটির মানে হচ্ছে আপনি যদি আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি কোনোটিই নয়, যে আমার জন্মস্থান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দিয়ে দিচ্ছি। অনুরূপভাবে এখানে কোনোটিই নয় দিয়ে জন স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পরবর্তী পদক্ষেপে চলে যাচ্ছি। এখানে যার জন্ম নিবন্ধন করা হবে তার বয়স যেহেতু 18 বছর নিচে, সেহেতু আইন অনুযায়ী তার অভিভাবককে সেটা দিয়ে দিতে হবে। আমি তার অভিভাবক হিসেবে তার পিতাকে দিয়ে দিচ্ছি এবং তার পিতার ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পরবর্তী পদক্ষেপে চলে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। এখানে এসে আপনি যার জন্ম নিবন্ধন করা হবে তার তার পিতার এবং মাতার সমস্ত তথ্য দেখতে পাবেন। যদি খুব ভালোভাবে চেক দিতে হবে এই অংশটা, কারণ এখানে যদি কোনো ভুল থাকে তাহলে আমার জন্ম নিবন্ধন কার্ডেও ভুল আসবে। যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তাহলে পূর্ববর্তী বাটনে ক্লিক করে পূর্ববর্তী পদক্ষেপে গিয়ে আমি সেটা কারেকশন করে আসতে হবে। যেহেতু আমার এখানে কোনো ভুল নাই, সেহেতু আমি সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করে দিলে আমার জন্ম নিবন্ধনের কাজ শেষ, মানে আবেদন কমপ্লিট। জন্ম নিবন্ধনের আবেদন সাবমিট করার পরে তার পিতার যে মোবাইল নাম্বারটি এখানে আমি দিয়ে দিয়েছি, সেই নাম্বারে একটি কনফার্মেশন মেসেজ যাবে, একটি ওটিপি কোড যাবে এবং একটি ট্র্যাকিং নাম্বার যাবে, যে নাম্বার দিয়ে পরবর্তীতে আপনি আপনার জন্ম নিবন্ধন সংগ্রহ করতে পারবেন বা জন্ম নিবন্ধন রিপ্রিন্ট, যাকে বলে পুনঃমুদ্রণ করতে পারবেন। সেজন্য এই মোবাইল নাম্বারটি এবং মোবাইল নাম্বারে যে কনফার্মেশন মেসেজ যাবে, মেসেজটি সংরক্ষণ করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।